চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি বেসরকারি অংশীদারিত্বে স্থাপিত স্যান্ডোর ডায়ালাইসিস সেন্টারে ফি বাড়িয়ে দেয় দুর্ভোগে পড়েছেন রোগী এবং তাদের স্বজনরা। কর্তৃপক্ষ বলছে হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় কিডনি ওয়ার্ডে ডায়ালাইসিস সেবার পরিসর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রবিউল হোসেনের ক্যামেরায় আবদুল্লাহ রাকিবের রিপোর্ট। বৃহত্তর চট্টগ্রামে কম টাকায় কিডনি রোগীদের ডায়ালাইসিস সুবিধা মেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে সরকারি বেসরকারি অংশীদারিত্বে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডোরের তত্ত্বাবধানে এই সেবা পেয়ে থাকেন রোগীরা। তবে হঠাৎ করে ডায়ালাইসিস ফি বৃদ্ধিতে বিপাকে পড়েছেন রোগীরা। এতদিন একজন রোগী প্রতি মাসে আটটি ডায়ালাইসিস করতেন 8,650 টাকায়, যা এখন 13,880 টাকা করা হয়েছে। রয়েছে ওষুধ সহ অন্যান্য খরচের খাত। টাকা সম্পত্তি বিক্রি করে ডায়ালিসিস বিজনে খরচ করতেছি। এখন তো ওষুধের দাম অনেক বেশি। আগে করতাম যে 510 টাকা, এখন যদি আমরা 2935 টাকায় করি, আমরা কিভাবে রোগীটা বাঁচায় রাখবো? সপ্তাহে দুইটা করে ডায়ালিসিস, মাসে আটটা। হয় আমাদেরকে একটু বাঁচতে দিন, না হয় আমাদেরকে গুলি করে মারি ফেলেন। আমরা নলি কোথায় যাবো? আমরা কিভাবে বাঁচে থাকবো? আমরা কি করব? আমাদের রোগী এখন বাসার মধ্যে মরতেছে। আজকে সাতটা দিন আমি আমার মাকে ডায়ালিসিস দিতে পারতেছি না। হাসপাতালের কিডনি রোগ বিভাগেও কম খরচে ডায়ালাইসিস করা যায়। তবে মেশিনের স্বল্পতা ও চাহিদার অতিরিক্ত রোগী থাকায় তা জোটে না সবার। দীর্ঘ ও ব্যয়বহুল এই চিকিৎসা চালাতে গিয়ে আর্থিকভাবে হিমশিম খেতে হয় রোগীদের। মধ্যবিত্ত উত্তম মধ্যবিত্ত ছাড়া দরিদ্রদের পক্ষে কিডনি রোগীদের মানে ডায়ালিসিস চালানো রিয়েলি ডিফিকাল্ট। আমাদের এখানে পেশেন্ট লোড অনেক বেশি। আমাদের অন্য জায়গায় যেমন ঢাকায় অনেকগুলি সেন্টার আছে, চিটাঙ্গে তো সরকারি বাবা আর কোনো সেন্টার নেই, একমাত্র সেন্টার এটাই। চাপটা অনেক অনেক বেশি। এরই মধ্যে বাড়তি ফি প্রত্যাহারে তাই আন্দোলনে নেমেছেন রুগী ও তাদের স্বজনেরা। তবে সেন্ডরের পাশাপাশি নিজস্ব ব্যবস্থাপনায় ডায়ালাইসিস সেবার পরিসর বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর 10টি মেশিন বরাদ্দ দিয়েছে গতকাল। আমাদের হয়তো বা আমরা আশা করছি আমাদের ওয়ার্ডের প্রয়োজনীয় সংস্কার সাধনের মাধ্যমে আমরা প্রায় 17টা মেশিন কার্যক্ষম করে রোগীর সেবায় নিয়োজিত করতে পারব। 2017 সালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয় সেন্ডোর ডায়ালাইসিস সেন্টার, যেখানে প্রতি বছর প্রায় 4,500 কিডনি রোগী ডায়ালাইসিস নিয়ে থাকেন। আবদুল্লাহ রাকিব, মাসরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।